হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আমাদের মমস ম্যাজিক কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটা দুপুরের খাবার, কিন্তু যেটা আপনারা বানিয়ে রাত্রিবেলাও খেতে পারেন। তো আজকের আমাদের স্পেশাল রেসিপি কুমড়ো ছোলা ছক্কা। তো বেশিক্ষণ টাইম লাগবে না, আপনারা 10 থেকে 15 মিনিটের মধ্যে একটা জবরদস্ত খাবার বানিয়ে ফেলতে পারবেন। সন্ধ্যাবেলায় রুটির সাথেও আপনারা খেতে পারেন আর দুপুরে ভাতের সাথেও খেতে পারবেন। তবে রাতে খেতে গেলে একটু বেশিই মজা হয়, কারণ আমরা রেসিপিটা রাতে করেই খেয়েছি, তো বেশ টেস্টিও ছিল। তো অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর শেয়ার করবেন সবার সাথে, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন। তো আমরা আপনাদের বলছি কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে বানানোর জন্য। আমরা এখানে কুমড়ো, আলু, পেঁয়াজ, লঙ্কা, ছোলা নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন বাটিতে সব রয়েছে রেডি করা। এবার আমরা কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দেবো, সবার আগে গ্যাসটা বাড়িয়ে দেওয়া হলো যাতে তেলটা গরম হয়ে যায়। এবার আমরা এর মধ্যে পাঁচফোড়ন দিয়েছি, সামান্য পরিমাণ পাঁচফোড়ন, আর শুকনো লঙ্কা দিলাম দুখানা দিয়ে এবার আমরা মিক্স করছি। গ্যাসটা বাড়িয়ে নেবেন একটুখানি। এরপর আমরা এর মধ্যে পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভেজে নেবো। পেঁয়াজটা লাল হওয়া অবধি আমাদের ওয়েট করতে হবে। ভালো করে মিক্স করে নেবেন লঙ্কা আর পাঁচফোড়ন আর এখন পেঁয়াজটা। এবার আমরা এর মধ্যে আলুগুলো দিচ্ছি। এই আলুগুলোকেও আমরা পিস পিস করে কেটে রেখেছিলাম। একটা আলুকে মিনিমাম 8 টুকরো করা হয়েছে, আমরা এখানে 4টে আলু নিয়েছি, তো সেইভাবে আমরা দিলাম। এবার কুমড়ো নিয়েছি, আমরা এখানে 500 মতো কুমড়ো নিয়েছিলাম, মানে বলতে গেলে একটা কুমড়োর 2টো পোর্শন দিয়েছি। তো আপনারা এরকমভাবে নিতে পারেন বা পুরোও দিতে পারেন, ক্যান্ডিডেট বুঝে রান্নাটা করবেন। তো কুমড়োটাও এইভাবে কাটা রয়েছে চৌকো চৌকো করে। এবার আমরা মিক্স করছি পুরো জিনিসটাকে, ভালো মতো মিক্স করা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন। তারপরে আমরা ছোলা দিয়ে দিলাম। ছোলাটা আগে থাকতে আমরা সেদ্ধ করে রেখেছিলাম, ছোলাটাকে ভালো করে নুন দিয়ে সেদ্ধ করে রাখবেন। আপনার চাইলে ছোলার মধ্যে একটু লেবুও রেখে দিতে পারেন মাখিয়ে, তাহলে ওটা নরম হবে, ছোলাটা খেতে শক্ত শক্ত হবে না। এইভাবে আমরা মিক্স করছি। এবার আমরা এর মধ্যে 2 চামচ লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়েছি। এবার আমরা একে একে এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। হলুদের গুঁড়ো দিলাম 2 চামচ, এবার আমরা লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এটাও 2 চামচই দিয়েছি আমরা। আপনার চাইলে কাঁচা লঙ্কা, অবভিয়াসলি আপনাদের কাঁচা লঙ্কাও দিতে হবে, কারণ রেড চিলি পাউডার দিয়েছি আমরা সেটা কালারের জন্য, আর কাঁচা লঙ্কা যে আমরা এখন দিলাম সেটা যাতে ঝাল হয় সেই হিসেবে তো দেওয়া হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিলাম মিট মশলা, এটাও 2 চামচ দিয়েছি মিট মশলা। বিভিন্ন টাইপের মশলা দিলে খাবারের একটা ইনগ্রিডিয়েন্টস, একটা সুগন্ধ যেরকম ভালো আসে সেরকম খেতেও অনেকটা টেস্ট হয়। সেই হিসেবে বিভিন্ন ধরনের আনকমন খাবারের সাথে আনকমন মশলা বেশ খুবই ভালো লাগে, ম্যাকচারটা বেশ ভালো লাগে। তো এবার আমরা এর মধ্যে জল দিয়ে দিলাম, বেশি জল দেবেন না, আমরা অল্প মতো আগে জল দেব, একটু দিয়ে সেটাকে হালকা আঁচে নাড়িয়ে নিচ্ছি। লঙ্কাগুলো গোটা গোটাই রয়েছে, কাঁচা লঙ্কা আপনারা চিলে মাঝখান দিয়ে চিরেও দিতে পারেন। আমরা 3টে মতো লঙ্কা দিয়েছি, বেশি দিইনি। এবার আমরা আরও বেশি করে জল দেব, কিন্তু তার আগে আমরা এর মধ্যে টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সসটা আমরা এই জন্য দিচ্ছি যে ঝাল মিষ্টির যাতে একটা কম্বিনেশন ভালো ক্রিয়েট হয়। আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি, সেগুলো দিয়ে মিক্স করছি। মিক্স করা হয়ে গেছে আমাদের। এবার আমরা জলটা দিলাম, হাফ বাটি মতো জল দিয়েছি, বেশি জল দেবেন না, হাফ বাটি মতো জল দিয়েছি ফার্স্টে। ধীরে ধীরে অল্প অল্প করে জলের পরিমাণটা বাড়াবেন। দিয়ে এবার আবার মিক্স করা হচ্ছে। এবার আমরা এর মধ্যে সামান্য চিনি দিয়ে দিলাম, দিয়ে এবার আবার আমরা মিক্স করছি এটাকে। মিক্সিং প্রায় হয়ে এসেছে দেখছেই পাচ্ছেন আপনারা,
তো রান্নাটা বলতে গেলে অলমোস্ট রেডি হয়ে এসেছে। এভাবে ভালো করে বেশি আঁচে কষিয়ে নিন ভালো করে, যাতে ভালো একটা ম্যাক্সচার তৈরি হয় আর টোটালি গ্রেভি গ্রেভি হয় খাবারটা, খেতেও ভালো লাগে। এবার আমরা জলটা দিলাম, যেটা আমরা বলেছিলাম একদম লাস্টে দেব। এক বাটি মতো জল পুরো দিয়ে দিয়েছি, এবার এটাকে আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো, যাতে ঢাকনা খুললে পুরোটা যখন আমরা দেখব গ্রেভির মতো হয়ে গেছে, স্টাফটা পুরো টেনে নিয়েছে জলটা। তো এইভাবে কষিয়ে নিতে হলো। এই ঢাকনা খোলার পর আপনারা দেখতে পাচ্ছেন ফুটছে, তো এটা অলমোস্ট রেডি হয়ে গেছে, পুরোপুরি রেডি বলতে গেলে। এবার আঁচটা কমিয়ে দিন আর ঝপাঝপ সার্ভ করে ফেলতে হবে। আপনার যদি আগে থাকতে রুটি বা ভাত বানিয়ে রাখেন তাহলে তো কোনো ব্যাপার নয়, কিন্তু যদি এটা বানানোর পর বানান তাহলে হয়তো কিছু সময় লাগবে। তো আমাদের এটা আমরা সার্ভ করে নিয়েছি রুটির সাথে, দেখতেই পাচ্ছেন ওপর দিয়ে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। আপনারা একবার খেয়ে দেখবেন, ভিডিওটা রেসিপিটা ট্রাই করবেন, ভালো লাগলে অবশ্যই জানাবেন। আজকের জন্য এইটুকুনি, ধন্যবাদ।